কোভিড ভ্যাকসিন সেন্টার পরিদর্শন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীর রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কোভিড ভ্যাকসিন সেন্টারত উপস্থিত মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী কোভিডক প্রতিহত করার লক্ষ্যে সরকারের নির্দেশ অনুসরি 18 বছর ঊর্ধ্বর সকল ব্যক্তিক আজিরে পৰা বিনামূলীয় ভ্যাকসিন প্রদান করা হয়। সমান্তরালভাবে সমগ্র রাজ্য লগতে কামরূপর রঙিয়াতো আজিরে পৰা প্রদান করা হয় কোভিড ভ্যাকসিন। এই ভ্যাকসিন লওয়ার ক্ষেত্রে 18 বছর ঊর্ধ্বর যুবক যুবতী পুরুষ মহিলাসকলক যথেষ্ট আগ্রহী হওয়া দেখা যায়। নিজকে সুরক্ষিত রাখবলে ভ্যাকসিন লওয়া জরুরি বলে মন্তব্য করে রাজ্যক ভ্যাকসিন লোলে আহ্বান জানায় মন্ত্রীগুলি। রঙিয়ার পৰা মইনুল হকর রিপোর্ট, দি পাবলিক নিউজ। আমি এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম পরিদর্শন করলো, সেন্টারসমূহ পরিদর্শন করলো। আমার বৈভত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশক্রমে, তেখেতর দিহা পরামর্শ মর্মে স্বাস্থ্য বিভাগে সম্পূর্ণ মানে আজি পরিবেশ এটা কন্ট্রোললে আনবলে সক্ষম হয়েছে। আর আজির দিন সংক্রমণের সংখ্যা যথেষ্ট কমিছে আর মৃত্যুর হারও যথেষ্ট পরিমাণে কমিছে। গতি এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিচারিছে যে সকল রাইজে আসলে ভ্যাকসিন লব লাগে আর সুরক্ষিত হব লাগে। আর সেই উদ্দেশ্যে যাকালির আমি প্রতিদিনে 3 লাখ ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা সরকারে করেছে। আর যাকালি 3 লাখ ভ্যাকসিনের বিপরীতে গোটাই রাজ্যখন 3,60,000 মানুষে ভ্যাকসিন কালি দিয়া হয়েছে। আমার কামরূপ যখন রুরেল জেলা, এই জেলাখনের আমার টার্গেট আছিল 10,000, কিন্তু জেলাখন উন্নতি হব পারে যাতে এই রুঙিয়া মহকুমাটোর বিভিন্ন অঞ্চল উন্নতি হব পারে, আটাইকটা সমষ্টির অনুষ্ঠান প্রতিষ্ঠান যাতে ভাল হব পারে, রাস্তা ঘাট যাতে ভাল হয়, এই সকলবিলাক আমি সকলে মিলি অকল আমি মন্ত্রী বিধায়ক বা ডিসি এসপি বা আমার লাইন ডিপার্টমেন্টের কথাই নহয়, আমি মানে ডিসি পরশি আমি মিটিং দিছো, গতি গার্জেন মিনিষ্টারের মিটিং, তার আমি মানে ডিসি কম যে আমার যা মানুষ সমাজখনের কারণে গোটাই জীবন কাম করে আছে, বিজনেস যেখানে আমার সার্কেল আছে মানে বিজনেস সার্কেল, তারপর সংবাদ মাধ্যম, গতি সকলের ডিসি ইন্টারেক্ট করব আর সেইমতে আপনাদের সকলে কি বিচার, গতি সেইমতে আমি জেলাখন আগবাই লো যাওয়ার কারণে বিচার। মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার খুব বেয়া।